আজকে হচ্ছে আমাদের বাসার ভাবির ছাদ বাগানটা আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সকলেই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমরা হচ্ছে তিনজন ছাদে গেলাম। তো ছাদে গিয়ে হচ্ছে একটু ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আমরা হচ্ছে একসাথে এক বিল্ডিংয়ে থাকি, আমরা সবসময় একসাথে গল্প করি। তারপর হচ্ছে আমাদের সম্পর্ক হচ্ছে অনেক ফ্রেন্ডলি সম্পর্ক। তো সবাই মিলে ছাদে গেলাম আর ভাবলাম তো ভাবি যেহেতু ছাদে পানি দিবি তো ভাবির ছাদ বাগানটা হচ্ছে আমি একটু ভিডিও করি। তো এই তো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ছাদের উপরে ছোট্ট একটা ছাদ আর কি। তো এটার উপরে হচ্ছে ভাবি সিঁড়ি লাগিয়ে তারপর হচ্ছে সাইড দিয়ে বেড়া দিয়ে এটার মধ্যে হচ্ছে বিভিন্ন ধরনের শাক সবজি ফুল ফল এগুলো লাগিয়েছে। তো ও শখের বাগান বলতে গেলে। তো আমরাও মাঝে মাঝে দেখা যায় যে এই ছাদ বাগানে যাই, দেখি, একটু পরিচর্যা করি ভাবির সাথে, আর ফল হলে বা সবজি হলে হচ্ছে আমাদের সাথে শেয়ার করেই খায়। তো ইদানিং হচ্ছে একটু রোদটা বেশি আর গাছগুলো কেমন যেন একটু নির্জীব হয়ে গিয়েছে, একটু লালসা লালসা ভাব। আর ভাবিও একটু দেশে গিয়েছিল যার জন্য গাছের যত্নটা তেমন নেওয়া হয়নি কিছুদিনের জন্য, এর জন্য হচ্ছে গাছটা শুকিয়ে গেছে একটু একটু হালকা। তো এই তো, তাও মাশাল্লাহ ছাদটা খুবই সুন্দর। কী কী গাছ লাগিয়েছে আপনাদের সাথে শেয়ার করছি। আর এই তো আমাদের বাসার ছাদ থেকে পুরো ঢাকা শহর একদম নিরিবিলি সুন্দর খুব দেখা যাচ্ছে। আর এই তো পুঁই শাকগুলো কত সুন্দর করে হয়েছে, এগুলো হচ্ছে ডাটা শাক। পুঁই শাকগুলোই সবচেয়ে বেশি সুন্দর হয়েছে। পেয়ারা গাছে মাশাআল্লাহ ছোট্ট একটা পেয়ারা গাছ, এর মধ্যে বিশাল অনেকগুলো পেয়ারা ধরেছে। আমি হচ্ছে এটার উপরে উঠার একমাত্র কারণে হচ্ছে এই ছাদের উপরে উঠলে পুরো ঢাকা শহরটাই আমি দেখতে পাই, আমার কাছে খুব ভালো লাগে। আর এই তো এই সিজনে তো তেমন কোনো ফুল নেই, তাও মোটামুটি মাশাআল্লাহ গোলাপ ফুল, জবা ফুল, তারপর নয়নতারা, বিভিন্ন ধরনের ফুলও ফুটেছে। এতো সাদা ফুলটা আমার কাছে বেশ ভালো লাগে, তা আমি একটু বেশি করে ভিডিও করলাম। এই জবাটা আমার সবসময় পছন্দ, সাদা হলে তো কথাই নেই, খুব পছন্দ। আর এতো এখানে হচ্ছে লাউ, তারপর দুন্দুল, এগুলোর মাচা করে দিয়েছে, বরবটি, বিভিন্ন ধরনের মাচার জন্য হচ্ছে বড় বড় ইতে হচ্ছে মাটি দিয়ে, তারপর হচ্ছে লতানো গাছগুলো লাগিয়েছে। তো 10 তলার উপরে 11 তলার উপরে হচ্ছে ছাদের জন্য রোদটা একটু বেশি লাগে, একদিন পানি না দিলে দেখা যায় যে গাছ সব শুকিয়ে যায়। তো ড্রাগন গাছ, এই গাছটা হচ্ছে আমার, আমিও হচ্ছে ভাবির বাগানে উঠিয়ে রেখেছি, যেহেতু আমি পরিচর্যা করতে পারি না বাচ্চা কাচ্চাদের নিয়ে। তো ফল হলে হচ্ছে আমার বাসায় পাঠিয়ে দেয়, মাঝে মাঝে দু একটা হয়। আর এই তো গাছে হচ্ছে ফুল এসেছে, আমের 12 মাসই আম ফুল এসেছে, আম হবে। আর বিভিন্ন ধরনের পাতাবাহারের গাছও আছে এই বাগানে, সবাই একটু মাশাআল্লাহ বলে দেবেন, এই গাছগুলো যেন আরও সুন্দর হয় সবাই দোয়া করবেন, শখের বাগান বলতে গেলে। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। আবার আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।